আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। এইচএসসির আইসিটির দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের আজকে আমরা এ পর্বে শিখব বিশেষ গেট। আসো প্রিয় শিক্ষার্থী বিশেষ গেট শিখি। ডিজিটাল ডিভাইসের আলোচনায় আমরা দুইটা বিশেষ গেট পাব, একটা হলো এক্স অর গেট আর একটা হলো এক্স নর গেট। আসো তাহলে শুরু করা যায়। বিশেষ গেট, বিশেষ গেট, আচ্ছা বিশেষ গেটের দুইটা আছে, এক্স অর গেট, দুই নম্বর হলো এক্স নর গেট। তাহলে মোট কয়টা বিশেষ গেট? দুইটা, এক্স অর গেট আর এক্স নর গেট। এই এক্স অর গেট নিয়ে আমরা এ পর্বে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, এক্স অর গেটের পূর্ণ রূপ হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এই গেটের কাজটা কি মূলত? এই গেটের কাজটা হচ্ছে বাইনারি যোগ ও দুইটি বিটের মধ্যে তুলনা। এই হলো এই গেটের মূলত কাজটা, এর উদ্দেশ্যটা হলো এটা। এটা একরভূত গেট হিসাবে বাজারে পাওয়া যায়, যে গেটের মধ্যে মৌলিক গেট এবং ন্যান গেট, নর গেট, অন্যান্য গেটও একরভূত অবস্থায় থাকে। এখন মূল বিষয়টা হলো এক্সক্লুসিভ অর গেটে আমরা এর লজিক চিত্র থেকে ব্যাখ্যাটা শুরু করতে পারি। তারপরে এক্সক্লুসিভ অর গেট অর্থাৎ এক্স অর গেট কাকে বলে এটা আমরা সংজ্ঞাটা মুখস্থ করব না। প্রিয় শিক্ষার্থী, মুখস্থ করার জন্য আমাদের জন্ম হয় নাই, আসলে বোঝার জন্য জন্ম হয়েছে। তথাকথিত শিক্ষা ব্যবস্থায় আমরা যে সার্টিফিকেট নির্ভর শিক্ষা অর্জন করছি, এই সার্টিফিকেট নির্ভর শিক্ষা শেষে আসলে তোমাকে কিছুই দিবে না। সুতরাং তোমাকে দক্ষতা অর্জন করতে হবে। যদি তুমি শিক্ষা সাথে দক্ষতার সন্নিবেশ করতে না পারো, তাহলে একবিংশ শতাব্দীর এই চ্যালেঞ্জ মোকাবেলা তোমার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তো আসো আমরা বুঝে কাজ করি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই এক্স অর গেটের যে লজিক ডায়াগ্রামটা আছে সেটা একটু দেখি। এক্স অর গেট মূলত একটা অর গেট, আর এর সাথে থাকবে দেখো এক্স অর গেট। এইখানে আমার দুইটা ইনপুট যদি আমরা দিই, তাহলে এখানে এক্স অর গেটের আউটপুট বাড়াবে এ এক্সর বি। এটা করতে হবে এ এক্সর বি, মূলত এই যে একটা প্লাস চিহ্ন দিয়ে এটাকে রাউন্ড করে দেওয়া, এর অর্থ হচ্ছে এই ডিজিটাল বর্তনীতে আমরা যতগুলো গেট নিয়ে কাজ করছি সবগুলো মূলত বুলিয়ান অ্যালজেব্রাকে সাপোর্ট করছে। বাট এইখানে কিন্তু এই যে গোল দিয়া যে বোঝানো হয়েছে এটা কিন্তু মূলত বাইনারি যোগের কাজ করবে এইখানে, এই জন্য এটা স্পেশালভাবে এটা এই চিহ্ন দেওয়া হয়েছে। এর এক বইতে তুমি পাওয়া এক্স অর ক্রিয়া, মূলত এইটা হলো বাইনারি যোগ প্রকাশ করে, এক্সর গেটও বলা হয়। তাহলে আমরা শিখলাম এক্সর গেটের লজিক চিত্র। এখন এইটাকে ভাঙলে আমরা বুলিয়ান উপপাদ্যে দেখে আছি মৌলিক গেটের সাহায্যে যদি তুমি এটাকে নাও তাহলে এই রকম লেখা যায়, অর্থাৎ এ বি পূরক প্লাস এ পূরক বি, এই আকারে তুমি লিখতে পারো। তাহলে আসো আমরা এইটার তো চিত্র প্রতীক দেখলাম, প্রতীক কার প্রতীক? এক্স অর গেটের প্রতীক দেখলাম। এখন যদি আমরা এটার একটা সত্য সারণী তৈরি করতে যাই তাহলে কিভাবে এটা করব? তাহলে দেখো এক্স অর গেটের যদি আমি একটা সত্য সারণী বানাই তাহলে কেমন হয়?
তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা পুরো ব্যাপারটা এই সত্যক সারণীর সাহায্যে XOR গেটের সংজ্ঞাটাও আমরা পেয়ে যেতে পারি। তাহলে এ বি এটা আসলে মুখস্থ করার ব্যাপার না, আমি ফাইনালি এইখানে লিখব হলো এ XOR বি, অর্থাৎ আমি এখানে এটা দিয়ে এটা মুছে দিচ্ছি, এটা আমার লাগবে না। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, আমি এখানে মাঝখানে একটু ফাঁকা রাখছি, এটা পরে একটু ব্যাখ্যা করছি, দাঁড়াও। তো আমরা ইনপুট গুলো তো এরকম দিতে পারি, এরকম দিতে পারি। এখন দেখো এই জিরো জিরো ইনপুটের জন্য জিরো জিরো, আর বিজোড় সংখ্যক ওয়ানের জন্য ওয়ান হবে, আর জোড় সংখ্যক ওয়ানের জন্য আউটপুট হবে জিরো। এটাই হলো মূলত XOR গেটের ব্যাপার। তো তোমাকে এই দুটো ইনপুট দেবে আর এটা দেবে বলবে আউটপুট, এসব কিছু লিখে দিবে না, এইটুকু ইনপুট আর এখানে লেখা থাকবে আউটপুট এই ঘরে, আর এই ঘরে লেখা থাকবে ইনপুট। আচ্ছা, তাহলে বলবে এই যে সত্যক সারণি দ্বারা কোন গেটকে প্রকাশ করে, এই ধরনের প্রশ্ন তোমার হবে। তাহলে এই যে আউটপুটটা আসলো কিভাবে, আমরা মৌলিক গেটের সাহায্যে এটা একটু করার চেষ্টা করি। আসো প্রথমে বি প্রাইম বের করতে হবে আর এ প্রাইম বের করতে হবে, আমার এ প্রাইম এবং বি প্রাইম বের করি। তো ওয়ান ওয়ান জিরো জিরো, ওয়ান জিরো ওয়ান জিরো। তাহলে দেখো এ প্রাইম বি বের করি, আসো এ প্রাইম বি, অর্থাৎ এ প্রাইম এইটা আর বি এটা, এই দুটো গুণ করলে হয় জিরো, এখানে হয় ওয়ান, এখানে হয় জিরো, এখানে হয় জিরো। দেখো এ প্রাইম বি গুণ করতেছি আমরা, তাহলে এ প্রাইম বি, এ প্রাইম বি এই দুটো জিরো আর ওয়ান গুণ করলে জিরো, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, জিরো জিরো জিরো, ওয়ান জিরো জিরো। এখন আসো এ প্রাইম, এ প্রাইম বি আমরা এই পাশটা করে ফেলেছি, এখন এ বি প্রাইম করবো আমরা। এ বি প্রাইম যদি করো তাহলে দেখো যে এইটার সাথে এইটা গুণ করতে হবে, তাহলে কি হয় জিরো, এইটার সাথে এইটা গুণ করতে হবে জিরো, এইটার সাথে এইটা গুণ করলে ওয়ান, এইটার সাথে এইটা জিরো। এখন এই দুটো যোগ করো, যে দেখো যোগ করলে হয় জিরো, এটা যোগ করলে হয় ওয়ান, এটা যোগ করলে হয় ওয়ান, এটা যোগ করলে হয় জিরো। কারণ এই যে যোগ ফলে তো এইটা, এই যে দেখো এই দুটো যোগ ফল কি XOR ক্রিয়া। তাহলে এই এখান থেকে আমরা যে সংজ্ঞায় পৌঁছাইতে পারি XOR গেটের এই সত্যক সারণী থেকে, সেটা হলো যে XOR গেট কাকে বলে, কমপক্ষে দুইটা ইনপুট থাকবে, কয়টা ইনপুট দুইটা, আবার বলছি কমপক্ষে যে ডিজিটাল সার্কিটের কমপক্ষে দুইটা ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে, যেখানে হ্যাঁ তোমার জোড় সংখ্যক বিজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট ওয়ান এবং জোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট হবে জিরো, সেই গেটকে আমরা কি বলবো XOR গেট। আবার বলছি যে গেটের কমপক্ষে দুইটা ইনপুট থাকবে, দুই বা ততোধিক ইনপুট থাকবে এবং একটা মাত্র আউটপুট থাকবে, এবং যেখানে বিজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট ওয়ান এবং জোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট জিরো, আর জিরো জিরো আউট ইনপুট হলে আউটপুটও জিরো জিরো যাবে। তাহলে অবশ্যই তোমরা এখন সংজ্ঞাটা লিখতে পারবা, এবং এই সংজ্ঞাটাই তোমাদের দেখবে যে অক্ষরপত্র যে বইটা আছে এই বইটাতে এটা ভালো করে উপস্থাপন করছে, ওই বইতে এই সংজ্ঞাটাই লেখা আছে। তো আমার কাজটা ছিল তোমাদেরকে বোঝানো, এখন অবশ্যই বুঝতে পারছো। আসো আমরা দেখি এটার বর্তনীটা কেমন হয়, XOR গেটের বর্তনী। এটা ছিল সত্যক সারণী, এইটা পাইলাম আমরা প্রতীক, XOR গেটের প্রতীক এইরকম, আর এখন আমরা XOR গেটের বর্তনীটা দেখি। এই তিনটা জিনিস তুমি ভালোভাবে শিখলেই একটা টপিকস আমরা শেষ করতে পারবো। তাহলে এটা কোনো চেষ্টা করি, তোমরা দেখো এইখানে ধরো যে একটা ব্যাটারি আগে আমরা এখানে একটা পাওয়ার দিয়ে নিই,
এটা একটা পাওয়ার, এটা একটা সংকেত, এটা তো এখানে জ্ঞান লাগলো। এটা মনে করো এ, এ একটা সংকেত গেল। আচ্ছা এখন তুমি মনে করো যে আমি এইখানে আরেকটা সহে ব্যাটারি দিব, ব্যাটারি দিয়ে এইখানে আরেকটা সংকেত আমরা বি পাঠাই দিলাম, মনে করো এটা একটা সংকেত বি। আর এখানে এটাকে উঠাই নাও, উঠাই নিয়ে এইখানে একটা বাল্বের চিহ্ন দিতে পারো তুমি। আচ্ছা তো মূলত এইটা হলো এক্সর গেটের লজিক চিত্র। তো এখানে একটা রোদ দিতে পারো, রোদ মনে করো আর। তাহলে এখন তুমি চিন্তা করো যদি এটা তোমার ওয়ান হয় আর এটা যদি জিরো হয় তাহলে কি হবে বলতো, বাতিটা জ্বলবে কি না নিভবে? আমাদের সত্যক সরণকে মুছে ফেলেছি, তো আবার বলি যে বিজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট ওয়ান হবে, তখন বাতিটি জ্বলে যাবে। তাহলে একটা ওয়ান আছে তাহলে বাতিটি জ্বলবে, যদি দুইটাই ওয়ান হয় এখানে তাহলে কিন্তু বাতিটি অফ হয়ে যাবে, অফ, বুঝতে পারছো? আর যদি দুটাই জিরো হয় তবু অফ থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো এক্স অর গেটের বর্তনী। তো প্রিয় শিক্ষার্থী চর্চা চালিয়ে যাও, জ্ঞান আসলে চর্চার বিষয়, চর্চা ছাড়া জ্ঞানের কোনো শাখারই বিস্তার করা সম্ভব নয়, দক্ষতা অর্জন করা সম্ভব নয়। করোনার এই মহামারীর সময় আমি এই ভিডিওগুলো তোমাদের জন্য বানিয়ে রাখছি, যাতে তুমি এখানে এসে ধারাবাহিকভাবে একটা পূর্ণাঙ্গ কোর্সটা কমপ্লিট করতে পারো। এটা বিচ্ছিন্ন কোনো টিউটোরিয়াল চ্যানেল নয়, এই চ্যানেলটা তোমাদের উদ্দেশ্যে আমি এমনভাবে করে রেখেছি যাতে একজন স্টুডেন্ট তার পরিপূর্ণ কোর্সটা এখান থেকে সম্পন্ন করতে পারে। তো যদি তুমি মনে করো এই টপিকসটা তুমি সামান্যতম উপকৃত হয়েছো, তাহলে তোমার প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা হিট করে রাখো, যাতে পরবর্তী ভিডিওটা আপলোড হলে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। এবং তুমি যদি উপকৃত হও তাহলে অবশ্যই বলবো লাইক, শেয়ার এবং কমেন্ট করে চ্যানেলটাকে প্রচার করার জন্য, অর্থাৎ চ্যানেলটার যাতে অ্যাপ্রুভ হয় সে ব্যাপারে সাহায্য করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল।